ফেলুদা ব্যস্ত শুটিংয়ে। গল্প এবার হত্যাপুরি। নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে জটায়ু অভিজিৎ গুহ আর তপসে আয়ুষ দাস। আপাতত পুরী নয়, কলকাতাতেই চলছে হত্যাপুরীর শুটিং। সন্দীপ রায়ের পরিচালনায় এবার বাঙালি বড় পর্দায় পাবে আর এক নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তকে। ফেলুদা আমার ড্রিম ক্যারেক্টার ছিল আর চেয়েছিলাম সবসময় প্লে, যেন কোনো একদিন একটা ফেলুদা প্লে করতে পারি। বুড়ো হয়ে গেলে বলতে পারবো যে আমি ফেলুদা ছিলাম। বাবুদা অনেকটা ফ্লেক্সিবল রয়েছেন, আমাকেও ফ্রিডম দিচ্ছেন। আমার পার্সোনালিটিটাকে ইউজ করে ফেলুদার পোর্ট্রেলটা করার চেষ্টা হচ্ছে। সিনেমায় এখনো পর্যন্ত যারা যারা জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন তাদের প্রায় সবাইকেই খুব কাছ থেকে দেখেছেন অভিজিৎ গুহ। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাচ্ছেন তিনি। জটায়ুকে এক্সপ্লোর করা খুব কঠিন ব্যাপার। চাইল্ড লাইক ইনোসেন্স রয়েছে জটায়ুর চরিত্রটা, তো ছেলেবেলা থেকেই অসম্ভব ফ্যাসিনেট করে আমাকে। একসময় সন্তোষ দার সঙ্গে কাজও করেছি এবং তাকে অনেক প্রশ্ন করেছি। ডেফিনেটলি এটা না জেনেই যে আমি কোনোদিন লালমোহন গাঙ্গুলি করব। ফেলুদার মতোই বাঙালি পাঠকের নস্টালজিয়া জুড়ে রয়েছে তপসে। হত্যাপুরিতে তপসের চরিত্রটিকে নিজের মনেই এঁকে ফেলেছেন আয়ুষ। তপসে খুব ইন্টেলিজেন্ট ছেলে। তপসের স্পেশাল কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেটা হয়তো সব গল্পে থাকে না, যেটা হয়তো শেষের দিকে থাকছে। তো এইটা একটু অ্যাড অন হয়েছে এই গল্পে স্পেশালি। কলকাতায় মূলত ইনডোর অংশগুলির শুটিং সেরে ফেলছেন পরিচালক সন্দীপ রায়। এরপর পুরীতে যাবে ছবির ইউনিট। একেবারে নতুন ট্রায়ও, নতুন থ্রি মাস্কেটিয়ার্স, সেটা তো একটা মজা আছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তিনজনের মধ্যে কেমিস্ট্রিটা, পুরোটাই ঘটছে পুরীতে। কাজেই আমাদের মানে বিশেষ করে ফেলুরা যে হোটেলে উঠেছে সেটা আমরা এখানে করছি আর কি। তারপরে পুরীর কিছু মানে বাড়িঘর দরের ইন্টিরিয়ার আমরা কলকাতায় করব। এখনো পর্যন্ত বড় পর্দা, ছোট পর্দা এবং ওয়েব সিরিজ মিলিয়ে ফেলুদার ভূমিকায় দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকে। এবার ফেলুদার চিরনতুন চরিত্রে যোগ হল ইন্দ্রনীল সেনগুপ্তর নামও। এবছরই বড়দিনে মুক্তি পাবে হত্যাপুরি। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।